এবারে আরও এক নিন্দনীয় ঘটনা নার্সদের হোস্টেল থেকে অন্তর্বাস চুরি কাঠগড়ায় অ্যাম্বুলেন্স চালক ঠিক কী জানা যাচ্ছে এই খবরে মদ্যপ অবস্থায় নার্সিং হোস্টেলে ঢুকে নার্সদের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গিভঙ্গি এরপর বাইরে শুকোতে দেওয়া কয়েকটি অন্তর্বাস চুরি করে নিয়ে পালালো অ্যাম্বুলেন্স চালক অভিযুক্ত হাসপাতালে চতুর্থ শ্রেণীর এক কর্মীর ছেলে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন নার্সরা হাসপাতাল সুপারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ পুলিশ জানায় ধৃতের নাম শেখ কাটোয়া মুন্না ধৃতের বাবা মহসিন শেখ কাটোয়া হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মী অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতাল চত্বরেই রয়েছে নার্সদের হোস্টেল দোতলার ওপরের ঘরে হাসপাতালে কর্মরত নার্সরা থাকেন ঘটনাটি ঘটে সোমবার দুপুর পৌনে তিনটে নাগাদ মঙ্গলবার ধৃতকে কাটোয়া আদালতে পাঠানো হয় এই ঘটনা নিয়ে এক নার্স বলেন পাশাপাশি ঘরে আমরা তখন দুজন নার্স দরজা বন্ধ করে বিশ্রাম নিচ্ছি সে সময় শুনি দরজায় কেউ ধাক্কা দিচ্ছে তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে আসি তখন দেখি মুন্নানাময় ব্যক্তি আমাদের বাথরুম থেকে বের হচ্ছে খালি গা মদ্যপ অবস্থায় ছিল এরপরে ভয়ে আমি দরজা বন্ধ করে পাশের ঘরে থাকা সহকর্মীকে চিৎকার করে ডাকি তখন মুন্না বাইরে দাঁড়িয়ে সাড়া দিচ্ছিল বেরিয়ে চলে যায় যাওয়ার সময় দোতলায় ও নিচে আমাদের যেসব অন্তর বা শুকোতে দেওয়া ছিল সেগুলো নিয়ে পালিয়ে যায় আমরা পুরো ঘটনা হাসপাতালের সুপারকে জানাই জানা গিয়েছে এর নার্সদের সঙ্গে দেখা করে ঘটনার কথা শোনেন সুপার তারপর হাসপাতাল সুপার বিপ্লব মণ্ডল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়েই রাতের মধ্যে অভিযুক্ত শেখ মুন্নাকে গ্রেফতার করে পুলিশ হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মী মহসেন শেখ হাসপাতালে কোয়ার্টারে থাকেন তার কাছ থেকেই ছেলে বছর পঁয়ত্রিশের মুন্না বাবার কিনে দেওয়া অ্যাম্বুলেন্স নিজেই চালায় সে এদিনও হাসপাতালে দেখা না মেলায় মহসেন শেখের মতামত জানা যায়নি